শুনুন, ফাইজলামি মারবেন না, বোম্বে তারপর এসছে খড়গপুরে। বলছেন তাই খড়গপুরে বোম্বে, মুম্বাই এখন খড়গপুরে, বোম্বে মানে মুম্বাই, সব এখন খড়গপুরে। বলছেন আমরা কিছু ক্যাফে রেস্টুরেন্ট কভার করেছিলাম, আমাদের অনেকগুলো নেক্সট আমি আইডিকে দিয়ে দেবো, সেটা দেখতে পারেন। বাট এই ক্যাফেটা একটা খুব স্পেশাল ভাইব আমি পেয়েছিলাম যখন আমি লাস্ট টাইম এসেছিলাম। আজকে আমরা এসেছি বোম্বে সোশ্যাল ক্যাফেতে। হ্যাঁ, এটা কিন্তু বোম্বেতে না, এটা আমাদের খড়গপুরেই রয়েছে বোম্বে সোশ্যাল ক্যাফে, যেটা একদম বোম্বে যে সিনেমা মাল্টিপ্লেক্স রয়েছে তার একদম লাগোয়া। তো আমি ডিসক্রিপশনে এভরিথিং আমি দিয়ে দেবো, চলুন দেখা যাক কেমন খাবার এবং কেমন ফেসিলিটি। ক্যাফে মানে কিন্তু আমার কাছে একটা বেশ অ্যাস্থেটিক ভাইব থাকবে, একটা একটা কাম অ্যান্ড কোয়াইট ব্যাপার থাকবে। এখানে এসে টাইম স্পেন্ড করতে পারবো, বই পড়া, কাজ করা, এগুলো জেনারেলি আমরা দেখে থাকি। এখানে এসে অ্যাটলিস্ট আমি কিন্তু সেই ভাইবটাই পেয়েছি। আমি জানি না এটা কতটা ইন্ট্যাক্ট থাকবে বাই দ্য টাইম গোজ অ্যান্ড ইভিনিংয়ে আরও যখন ক্রাউডটা বাড়বে, কিন্তু আমি একটু দুপুরেই এসেছি কাইন্ড অফ এই টাইমটা কভার করতে। তো এইরকম একটা ভাইব, এরকম একটা এরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে এসে আপনি জাস্ট চিল করতে পারবেন। অ্যান্ড বাইরে এত গ্রিনারি রয়েছে দেখতেই পাচ্ছেন, আর ভেতরটা তো মানে এসি অ্যান্ড বাট ভেরি কোজি ইউ নো অল টুগেদার। সো আই ফিল কি ফর ইয়ংস্টার্স নট ওনলি বাট অলসো ফর দ্য ফ্যামিলি ইন এনি ওয়ান ফ্রম দি অ্যাজ এ গ্রুপ ইফ দে কাম, দ্যাট উইল বি রিয়েলি গ্রেট অ্যাকচুয়ালি ফর দেম টু কাম অ্যান্ড স্পেন্ড টাইম ইয়ার। অ্যান্ড খড়গপুরের মতো জায়গায় এরকম একটা জিনিস, এরকম একটা ক্যাফে কিন্তু দরকার ছিল। উইল এক্সপেক্টিং যে কবে খুলবে, বিকজ আইআইটির ভেতরে অনেক রয়েছে বাট আইআইটির বাইরে খড়গপুর শহরে কিন্তু এইরকম ক্যাফে মিসিং ছিল। কারণ মোস্টলি অন্য ক্যাফেতে খুব লাউড মিউজিক প্লে হয় অ্যান্ড ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট ইউনো ফর দ্য ফ্যামিলি পিপল টু গো অ্যান্ড রিল্যাক্স অর মেবি ফর ইউ টু গো অ্যান্ড ওয়ার্ক। তো সেদিক থেকে আই থিঙ্ক খুব একটা ভালো জায়গা, যেখানে আমিও এসে প্রবলি যাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে বা যারা রিমোটলি ওয়ার্ক করেন কমপ্লিটলি, জাস্ট ইউ নো কামিং উইথ দ্য লাভড ওয়ান্স অর সো, এখানে এসে জাস্ট টাইম স্পেন্ড করতে পারবেন। এবার দেখা যায় এটা যে লাভাসা যে কফি কোয়ালিটি, খাওয়ার কোয়ালিটি, স্ন্যাক্স অ্যান্ড এভরিথিং কেমন সেটা চলুন আমরা দেখি। খাবার তো না খেলে কি করে বুঝবো, খাবার আসুক তো না খেলে কি করে বুঝতে পারবো। ভেজ মোমো, প্যান ফ্রাইড নুডলস, চিকেন প্যান ফ্রাইড নুডলস, চিলি ফিশ, সল্টেড ক্যারামেল, আইরিশ ফ্র্যাপে, ফ্রাইড রাইস ছিল একটা, চিকেন ফ্রাইড, আমেরিকান গার্লিক চিকেন ফ্রাইড রাইস, বার্নড গার্লিক ফ্রাইড রাইস, আর বাস। এই জায়গাটা এখন পুরো আমার, কারণ এই মুহূর্তে এখন এখানে কেউ নেই। এটা একটা বেস্ট পার্ট হলো যে সোফাটা রয়েছে না, এটা না মুভি, মানে আমি চাইলে আমার নিজের মতো এগিয়ে আসতে পারি অ্যান্ড অন্য পিছিয়ে আসতে পারি, ইট ইজ রিয়েলি গুড, একটু বেশি এগিয়ে গেছে। যাই হোক, এটা একটা আমি খুব সুন্দর দেখলাম যে এখানে খুব বেশি কিন্তু গ্রাফিটি বগেরে খুব একটা কিছু নেই, এরকম একটা ওয়াল রয়েছে বাট মানে খুব ইনস্টাগ্রামেবল, মানে যদি আমি দেখাবো যে সন্ধ্যের যে শর্টগুলো যেগুলো দেখাবে এবং সন্ধ্যেতে এখন লাইট আপ পুরো হয় ব্যাপারটা, তো খুব লিট থাকে এবং খুব ইনস্টাগ্রামেবল। ওখানে গার্ডেন এরিয়া রয়েছে, এখানে এরকম রয়েছে, এদিকে ব্যাপারটা অন্য ভাইব। তো তিনটে সেগমেন্ট, তিনটে তিন ধরনের, তো এইটা একটা খুব ভালো ব্যাপার যে এটা যে পুরো জায়গাটা এতটা পেয়েছে বড়, এটা খুব সুন্দরভাবে এটা ইউটিলাইজ করেছে। আর আজকে আমি অনেক দিন পর আমার ভাইয়ের সাথে এসেছি ব্লগে, চকলেট মিল্কশেক, কফিস, আইস কফি থেকে শুরু করে মোমো, লেমনেড, সুশিজ, ওকে আই এম সরি স্লাশিজ, মোহিতোস, বিভিন্ন রকমের স্যুপ, পিজা,
স্টার্টার্স, ফিঙ্গার স্ন্যাক্স, ননভেজ, ভেজ বার্গার থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। সরি, আজকে আমি আর ভাই মিলে শুধু খাবো। স্যানিটাইজ করেছি, আমরা চলে এসেছে, অনেক কিছু অর্ডার করেছি। সো ফার্স্ট যেটা এসছে সেটা হলো সল্টেড ক্যারামেল, আর দেখি টেস্ট কেমন, বেশি কিছু বলার নেই এটার ব্যাপারে। ক্যারামেলটা অ্যাকচুয়ালি ভাইয়ের পছন্দ, ক্যারামেলটা আমার খুব একটা পার্সোনালি ফেভারিট নয়। খুব বেশি ঠিক নয়, কিন্তু ক্যারামেলের একদম ফ্লেভারটা কিন্তু পরিষ্কার পাওয়া যাচ্ছে। নেক্সট হলো আইরিশ ফ্যাপে উইল গার্নিশড, অবশ্যই টেস্ট কেমন, খুবই ভালো খেতে, ডিসঅ্যাপয়েন্ট করেনি। ক্রিমটা কিন্তু খুব ভালো কোয়ালিটির, জাস্ট মানে অনেক কেমন হয় একটা হালকা করে দিয়ে দেয়, সেরকম নয়, কম্বিনেশনটা ইজ ডেডলি, রিয়েলি গুড, মাই রেকমেন্ডেড। এখানে এলে এটা কিন্তু মাস্ট একদম ট্রাই করবেন, খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে, এবং এত এত ফিলিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এত সুন্দরভাবে একটা ইউনো একটা ব্যাপার রয়েছে না এটার মধ্যে, মানে ভালো লাগছে এই সময়। ডেফিনেটলি টপিংটা তো আই থিঙ্ক ক্লিয়ার, অলরেডি অনেক আরও আইটেম আসছে, আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যতটা কিছু করার কভার। নেক্সট যেটা এসছে এবার চিকেন নুডেল স্যান্ডউইচ, ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য সাইজ অফ দ্য পোর্শন, দেখা যাক ভেতরে কী আছে দেখি। আই থিঙ্ক সালামি অ্যান্ড চিকেন হ্যাম টাইপ রয়েছে কিছু, দেখি টেস্টের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, ছোটো হতে পারে, একটু প্রাইস পয়েন্টে বেশ ভালো। সো ফার আই এম রিয়েলি ইমপ্রেসড, এই তিনটে আইটেম তো মঞ্চ নিয়েছে, দেখা যাক পরেরগুলো কী কী আছে। চিজ রয়েছে, ভালো। এবার আমি যেটা অর্ডার করেছি সেটা হলো ভেজ স্টিম মোমো, চিকেন করিনি, কারণ এমনি সমস্ত আইটেমগুলোতেই চিকেন রয়েছে, তাই ভালো যে একটু ভেজ মোমো ট্রাই করতে হবে, বিকজ আমাকে আমার ভেজ অডিয়েন্সের জন্য ভাবতে হবে। আর এখানে ডেফিনেটলি করপুরেও প্রচুর আছে মানুষজন, বা মেদিনীপুরের সমস্ত জায়গায় যারা ভেজ প্রেফার করে, তো তাদের জন্য কিন্তু কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার নেই, এই মেনু কার্ডে প্রচুর ভেজ আইটেম রয়েছে, তার মধ্যে এটা একটা, টেস্ট করে বলবো কেমন। বেশ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, খুব 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 নরম লাগছে, আই থিঙ্ক টেস্টও ততটাই ভালো হবে, দেখা যাক। আমি সারপ্রাইজড এই মোমো এখানে এত জুসি, মানে আমাদের এখানে রয়েছে অ্যাকচুয়ালি শালুয়াতে, জানেন আমরা যাতে ভালো মোমো পাওয়া যায়, অথেন্টিক মোমো পাওয়া যায়, কিন্তু আমি খুব সারপ্রাইজ এখানেও ভেজ মোমো নেওয়ার পরেও এইরকম জুসি, দেখুন দেখতে পাচ্ছেন একটা জুসি ব্যাপার রয়েছে, খুব ভালো জিনিস এটা, এটাই অথেন্টিসিটি একটা মোমোর। মেয় ডিপটা উইল ওকে গুড এনাফ, সমস্ত খড়গপুরি মানুষদের জন্য আমার বলার, যারা আমার চ্যানেল দেখেন তারা এই ভিডিওটাকে আরও শেয়ার করুন, জানি কলকাতাতে এবং বাকি জায়গায় অনেক বেশি ভিডিও রয়েছে, আমার কলকাতা মানে খড়গপুরের ভিডিও একদম শুরুর দিকে ছিল, তারপরে মাঝখানে ছিল না, কিন্তু এখন আমি চেষ্টা করছি যতটা খড়গপুর মেদিনীপুর এবং সারাউন্ডিং এরিয়া যত বেশি ব্লগ করা যায়, নতুন ভিডিওতে নতুন জায়গা খাবারের ডেস্টিনেশন খুলে আনা যায়, তো আপনাদের সাপোর্টটা খুব দরকার, তো সাবস্ক্রাইব এক্ষুনি করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, এবং লাইক করতে ভিডিওটা ভুলবেন না। আর যদি আপনার ভালো লাগে এবং আমরা কোনো রকম নতুন রকমের জায়গা আপনি খড়গপুরে বা খড়গপুরের পাশাপাশি কোথাও যেটা কভার করবো সেটা আমার কমেন্টস বক্সে জানান, ঠিক আছে। এবার নেক্সট যেটা সেটা হলো স্টার্টার, এটা চিলি ফিশ ড্রাই, অর্ডার সিম্পল, তো ফিশটা একবার ট্রাই করে দেখবো বলে আমি ফিশ অর্ডার করলাম ইনস্টেড অফ চিকেন, দেখা যাক কেমন।
খুব ভালো একটা বাসা ডেফিনেটলি পারফেক্ট স্টার্টার উইথ আমি আই এম সিরিয়াসলি ইমপ্রেসড বেস্ট স্ট্যান্ডার্ড সাইজ তাই না বেল পেপার রয়েছে অনিয়ন্স রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে একটু স্পাইসি রয়েছে একটু বাট সেটা জাস্ট বিকজ ওই লঙ্কা যেটা ইউজ করে তার জন্যই আদারওয়াইজ কিন্তু নয় রংটা দেখে কিন্তু ভয় পাবেন না প্লেস ওয়াজ আ মাচ নিডেড প্লেস ইন খড়গপুর সো হ্যাপি উই ফাইনালি হ্যাভ আ প্লেস লাইক দিস অ্যান্ড আই এম শিওর দ্যাট আগামী দিনে আরও অনেক ক্যাফে আসতে চলেছে যারা এই ক্যাফেকেও টেক করে দেবে ঠিক কিনা কমেন্ট বক্স লিখে জানান এবার মেন কোর্সের দিকে যাবো ফার্স্টে যেটা রয়েছে মেন কোর্সে সেটা হলো বার্ন গার্লিক চিকেন ফ্রাইড রাইস 149 ওনলি অ্যান্ড দেন সাথে রয়েছে প্যান ফ্রাইড চিকেন নুডলস যেটার প্রাইস হলো 199 ফার্স্টে শুধু রাইসটা খাবো চিকেন রয়েছে প্রচুর কোরিয়েন্ডার রয়েছে এগস রয়েছে আগেন একটা অসাধারণ ডিশ আর খাবার মধ্যে এই সিম্পলিসিটি দেখে যে বেশি স্পাইসি নয় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ড্রাই চিলি ফিশ আমার তাড়াতাড়ি কলকাতাকে টেক্কা দেবো পারফেক্ট মানে এই এই জন্য আমার খুব ভালো লেগেছে যে চুজ করেছে জায়গাটা এত সুন্দরভাবে যে একদম সিম্পলিসের পাশেই আর তার মধ্যে এখনও যে এতটা গ্রিনারি বেঁচে রয়েছে মোস্ট ক্রিটিক্যাল ফুড রয়েছে এবং আমার ঠিক মানে আমি দেখাবো একদম আমার সামনে যেটা না সানসেট হচ্ছে তো আর ঠিক এইখানে বসে আমি সামনে এবং সানসেট হচ্ছে মানে দিস ইজ প্রবলি আ পারফেক্ট ইউ নো ইভেন ইফ ইউ কাম ওয়ান্ট টু কাম ফর আ ডেট অর সামথিং বেস্ট প্লেস ইউ নো সিমিলারলি এখানেও চিকেন ইউ নো চাঙ্কস অফ আমি দেখতে পাচ্ছি অনেকগুলো রয়েছে বেল পেপার্স রয়েছে ক্যারেট বেবি কর্ন অ্যান্ড এভরিথিং কোরিয়েন্ডার রয়েছে সো দেখা যাক একটু আই থিঙ্ক সল্টের পরিমাণটা বেশি হলে হচ্ছে ভালো হচ্ছে বাট যেটা কিন্তু কম হলে অসুবিধা নেই কিন্তু ডেফিনেটলি ওয়েন অ্যাড অ্যান্ড হ্যাপ তো সেদিক থেকে দ্যাট ইজ ফাইন ইয়েস আই থিঙ্ক একটু হয়তো আরেকটু বেশি সল্টি হতে পারতো তাহলে হয়তো ফ্লেভারটা আরও বেশি উপরে আসতো দেখতে পাচ্ছেন চিংড়ি চিকেনের যে পিসেসগুলো কি সুন্দর স্ট্যান্ডার্ড পিসেস রয়েছে খুব ওয়েল ম্যারিনেটেড অ্যান্ড ইটস ফ্রেশ ডেফিনেটলি ইটস ফ্রেশ প্রাইস শুনে আমি অবাক হবো ওনলি 59 এটা নর্মাল ক্যাপচিনো এছাড়া এখানে হেজেলনাট ক্যাপচিনো ক্যারামেল ক্যাপচিনো রয়েছে বাট আমি শুধু নর্মাল ক্যাপচিনো অর্ডার করেছি সবচেয়ে আমার ভালো লাগলো এখানে সেটা যে এখানে এই পুরো ডিজাইন করছিল ক্যাপচিনো যে ফ্র্যাপে ডিজাইন করে ছেলেটা কথা বলতে পারে না শুনতে পারে না বাট ওর হাতের কাজ এত ভালো অ্যান্ড আই এম সো ইমপ্রেসড অ্যান্ড আই ফিল দ্যাট হি ইজ সো ব্লেসড উইথ আনলাইক আস হি ইজ ব্লেসড উইথ সামথিং যেটা আমরা চাইলেও হয়তো মানে এতটা নিখুঁত হয়ে করতে পারবো না Cheers to Bombay Sisal Cafe and Fly for Food. তো আমাদের যে বিলটা এসছে টোটাল 990 rupees 990 rupees আমরা আমি আর ভাই দুজনে খেয়েছি উইচ ইজ অলমোস্ট লেটস সে 500 ইচ আটখানা আইটেম খেয়েছি মাইনিট আটখানা আইটেম খেয়েছি এবং সেটা আমরা দেখাতে হয় বলি সবসময় ডেফিনেটলি আপনারা হয়তো এতগুলো আইটেম অর্ডার করবেন না তো প্রাইস পয়েন্ট থেকে আমি এটা বলতে পারি প্রচণ্ড রিজনেবল
প্রচন্ড ভালো কোয়ালিটি অফ ফুড, প্রাইস কম বলে কোয়ান্টিটির সাথে কম্প্রোমাইজ নয়, আর কোয়ান্টিটিস এনো বেশি দিয়ে যে প্রাইসে কম্প্রোমাইজ করবে সেটাও নয়, দুটোই ওয়েল ব্যালেন্সড। সো একদম 10-এ 10 ইন টার্মস অফ দ্যাট। আইটেম 990 পুরো আলটিমেট যে রিভিউটা মানে কনক্লুশনটা আমি বাইরে গিয়ে দেবো। দিওয়ালি শেষ করে এবার আমরা এদিকে যাচ্ছি, সেটা হলো ক্রিসমাস। তো ক্রিসমাস মানেই ঠান্ডা, আর ঠান্ডা মানেই আমরা কোথাও একটা ভালো ক্যাফে আমরা কোথায় পেতে পারি। তো খড়গপুরের বুকে এরকম একটা ক্যাফে, বোম্বে সেন্ট্রাল ক্যাফে যেটা দেখতে পাচ্ছি আমরা সামনে, একটা পারফেক্ট ডেস্টিনেশন এই সময় দাঁড়িয়ে খড়গপুরের বুকে, যেটা এত সুন্দর রিজনেবল প্রাইসে এত ভালো খাবার, এরকম একটা কোজি অ্যাম্বিয়েন্সে, এরকম একটা বিউটিফুল ডেকোরেটেড ক্যাফেতে, এত ওয়াইড একটা বড় এরকম ক্যাফে, এত সুন্দর লিট আপ, ইনস্টাগ্রামেবল অ্যাট দ্য সেম টাইম। তো এই সমস্ত জিনিসটা যদি আমি একটা যদি সেন্টেন্সে কমপ্লিট করতে হয়, ইটস আ মাস্ট ভিজিট, ইটস আ মাস্ট ভিজিট ফর অল দ্য কেজিপিএনস, নট ওনলি ফর দ্য ইয়ংস্টার্স বাট ফর দ্য ফ্যামিলি অলসো। অ্যান্ড আই এম শিওর দ্যাট আইল কাম আগেইন হিয়ার আনটিল আই ফাইন্ড সামথিং অ্যাজ গুড অ্যাজ দিস অর ইভেন বেটার দ্যান দিস। তো সেইরকম যদি আপনাদের জানা কোনো ক্যাফে থাকে যেটা আপনার মনে হয় যে এটা এর থেকেও ভালো বা একে টেক কেদার মতো, এরকম খড়গপুরে বা মেদিনীপুরের বুকে রয়েছে, আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানান, আমি সেখানে ভিজিট করবো, সেখানে ভিডিও করবো। এবং ইয়েস, ভিডিওটা কিন্তু এক্ষুনি শেয়ার করুন সবার সাথে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, ছড়ালে কিন্তু ভাইরাস নয় ভিডিও ছড়াবেন। এবং দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওতে, আনটিল দেন টেক কেয়ার, হ্যাভ আ সেফ ফেস্টিভ সিজন দ্যাট কামিং আহেড অফ আস, জগদ্ধাত্রী পুজো, ক্রিসমাস অ্যান্ড সমস্ত যেগুলো রয়েছে, অ্যান্ড উইন্টার আসছে। তো প্রচুর এনজয় করুন, ফাটিয়ে খান, ঘুরতে যান, খাওয়া দাওয়া করুন, সব করুন, কিন্তু সাবধানে করবেন। কিপ রাইডিং ফর ফুড অ্যান্ড কিপ ওয়াচিং ফ্লাই ফর ফুড। বাই বাই।